আমার জন্য ভালো এটাই। আপনাকে আমরা পরবর্তী কোন জায়গায় দেখতে পাবো? একজন ভালো অভিনেতা হিসেবে দেখতে পাবেন, একজন ভালো অভিনেতা হতে চাই, নায়ক হতে চাই, একজন ভালো অভিনেতা হতে চাই। যেমন আজকে মানুষ শীষ দিল, তালি দিল, হই চুই হই হই রই রই কাউন্ড একটা হলের ভিতরে, এটাই আমি চেয়েছি যে আমি একদিন এরকম হব, এটাই আমি চেয়েছি। আর আজকে আপনারা জানেন যে চিত্র জগতের চলচ্চিত্রের বড় বড় ডিরেক্টর প্রযোজক ইভেন ইকবাল ভাই, যারা ইকবাল ভাইকে আমি নিয়ে আসছি সিনেমাটা দেখার আমন্ত্রণ জানাইছি, বদিউল আলম খোকন থেকে শুরু করে অনেক বড় 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 একজন মাতা যারা চলচ্চিত্রের তাদেরকে আমি নিয়ে আসছি, তারা সিনেমা দেখার পরে বলছে মুন্না ইট ইস ভেরি গুড মুভি, তো এটাই আমার জন্য অনেক কিছু। দর্শকদের বলবো বাংলা সিনেমার পাশে আসেন, অবশ্যই আমার ডার্ক হল সিনেমাটা আসেন সিনেমা হলে দেখেন, বাংলাদেশের সব সিনেমা হলে আমার ডার্ক হল চলবো, আপনারা সিনেমাটা দেখেন, আপনারা সিনেমাটা দেখার পরে আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। এটা তো প্রায় হাউস ফিল যাচ্ছে, টিকিট পাচ্ছে না, আবার কালকে অবশ্যই মানুষ আসবে, আবার টিকিট আমি আবার কালকে মানুষের সামনে আসবো, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ডার্ক হলের টিকিট পেতেছে না তো খুব ভালো, বাংলা সিনেমার জন্য খুবই ভালো। আশা করি ডার্ক হলটা থেকে 10 গুণ বেটার সিনেমা সামনে আপনারা পাবেন যদি বাংলাদেশের মানুষ আমার সিনেমা এসে ডার্ক হল দেখে, অবশ্যই। এটা তো আমি বলছি, আমি একজন সাকিবিয়ান, আমি প্রথমেই বলছি আমি একজন সাকিবিয়ান, আমি সাকিবিয়ান থেকে আমার নায়ক হয়ে ওঠার গল্প, কিন্তু শাকিব খান সিনেমাতে আসার আগেও আমি আমার আইডল ছিল, সবাই ছিল, রুবেল ভাই, মান্না ভাই, জসিম ভাই, সোহেল রানা স্যার, ইলিয়াস কাঞ্চন স্যার, সবাই। হ্যাঁ অবশ্যই, মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রতি বছরে একটা বিগ বাজেটের বিগ ধামাকা অবশ্যই আর চাইতে ভালো একটা চলচ্চিত্র আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। যদি মুন্না খান মাল্টিমিডিয়ার মতো বাজেট দিয়ে ভালো গল্প ভালো ডিরেক্টর দ্বারা যদি মেকিং হয় তো অবশ্যই করবো, আমি একজন অভিনেতা, আমি অবশ্যই মানুষের সবার, আমি আমার প্রতিষ্ঠান সবার জন্য।